মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন সায়ন্তনী পুততুণ্ডের কাহিনী বোমা। অধিকার বোধ মানুষের জীবনে খুব অদ্ভুত একটা জিনিস। হ্যাঁ, বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকতে উহা আবশ্যক বটে, কিন্তু পৃথিবীর চরম ধ্বংসাত্মক সব ঘটনার কারণও উহাই। আজকের গল্পের অধিকার বোধ এক স্বামীর তাঁর স্ত্রীর প্রতি। এর বেশি কিছু বলা এখনই সম্ভব নয়। শুনে নিন সায়ন্তনী পুততুণ্ডের কলমে বোমা। আর 5.5 মিনিট, আর মাত্র 5.5 মিনিট আছে তার হাতে, তারপরই বিস্ফোরণ, সব শেষ, দীর্ঘদিনের যন্ত্রণার উপশম। যে জ্বালায় এতদিন ধরে ধিকি ধিকি চলে এসেছেন তার পরিসমাপ্তি ঘটবে আজই, আর 5.5 মিনিট পরে। মেজর রবার্ট ডিমেলো বসেছিলেন তার আরামদায়ক ইম্পোর্টেড সোফায়, উল্টো দিকে স্যাভিয়েল ও শ্যারন। সামনে কাঁচের সেন্টার টেবিলের ওপরে রাখা আছে ধোঁয়া ওঠা ফিশ ফিঙ্গার, রেশমি কাবাব, স্যালাড ও নানান রকমের ভাজাভুজি। তার সঙ্গে শোভা পাচ্ছে দামি কাঁচের গ্লাসে তরল। আজকে প্রস্তুতির সবটা নিজেই করেছে শ্যারন, বড় সযত্নে নিজের হাতে করেছে। সে একাধারে ভালো প্রেমিকা, ভালো স্ত্রী, ভালো রাঁধুনি, ভালো গৃহিণী, ভালো মা, আবার অন্যদিকে শহরের রীতিমতো নাম করা হেয়ার স্টাইলিস্টও বটে। পার্ক স্ট্রিটের এক বিরাট অভিজাত স্যালোর মালকিন, ব্যবসাটাও খুব ভালো বোঝে। সংসার, সন্তান ও ব্যবসা সমান দক্ষতায় দশভুজার মতো সামলায়। কিন্তু আর 5.5 মিনিটের মধ্যে তার এই দায়িত্বপূর্ণ ব্যস্ত জীবনেও যবনিকা পড়ে যাবে চিরদিনের মতো, ছুটি পেয়ে যাবে শ্যারন। রবার্ট, তুমি আর একটু স্ন্যাক্স নেবে? শ্যারনের প্রশ্নে সম্বিত ফিরে পেলেন মেজর ডিমেলো। তা পিঙ্গল মুখের দিকে তাকিয়ে বলল সে, কি হয়েছে রবার্ট, এনি প্রবলেম? মুহূর্তের মধ্যে সতর্ক হয়ে গিয়েছেন তিনি, বুঝতে দেওয়া যাবে না, কিছুতেই ওদের বুঝতে দেওয়া যাবে না যে এই মুহূর্তে কি পরিমাণ স্নায়বিক চাপে আছেন রবার্ট। একটু একটু করে ঘড়ির কাঁটা এগোচ্ছে আর প্রহর গুনছেন সেই অন্তিম মুহূর্তের। সুন্দরী, তুমি হাতে করে বিষ দিলেও খেতে পারি, এমনকি আমার রাইফেল থেকে গোটা দুয়ে গুলি মেরেও দেখতে পারো, চুপচাপ বিনা প্রতিবাদে খেয়ে নেব, স্ন্যাক্স তো কোন ছাড়। শ্যারনের আইভারির মতো ফর্সা গালে লজ্জারুণ আভা উঠে এলো, মাথা নিচু করে মৃদু স্বরে বলল, আরে এমন পরস্ত্রীর মতো লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমার হাজবেন্ড, তোমার সঙ্গে ফ্ল্যাট করবো না তো কি ওপাড়ার বিশের পিসের সঙ্গে করবো নাকি? বলতে বলতেই রবার্ট ফের অন্যমনস্ক হয়ে পড়েন। পরিকল্পনা মাফিক চলছে সবটাই। ওদের একমাত্র মেয়ে ন্যান্সি তার এক বন্ধুর বাড়িতে পার্টিতে গিয়েছে, ফিরতে রাত হবে। যদিও রবার্ট জানেন বেশিক্ষণ পার্টি এনজয় করতে পারবে না ন্যান্সি, দুর্ঘটনার খবর শুনে তাকে চলে আসতেই হবে, তবু প্রাণটা বেঁচে যাবে ওর। একটিও নিরপরাধ প্রাণী এই বিস্ফোরণে মারা যাক তা চাননি রবার্ট, তাই ন্যান্সি রয়েছে নিরাপদ জায়গায়। থ্যাংকস ফর দ্য নাইস ইভিনিং। রবার্টের উল্টো দিকের সোফায় বসে থাকা আজকের বিশেষ অতিথি স্যাভিয়েল নেশাজড়িত কণ্ঠে বলে উঠল, ফিশ ফিঙ্গারটা ভীষণ ভালো হয়েছে, কাবাব তো মাইন্ড ব্লোয়িং। আপনি খুব লাকি স্যার যে এমন হাতের রান্না রোজই খেয়ে থাকেন, আমাদের তো স্রেফ শুকনো ব্রেড আর কয়েক টুকরো সসেজ খেয়েই দিন চালাতে হয়, ব্যাচেলার্স ডিনে আর কি পাওয়া যাবে। তাহলে একটা বিয়ে করে ফেলো, দেখবে আর কোনো প্রবলেম থাকছে না, রোজ ভালো মন্দ খেতে পারছো। বিয়ে? আরে পাগল নাকি, সবাই কি আর শ্যারনের মতন? আজকালকার মেয়েদের আপনি চেনেন না স্যার, তারপর দেখা যাবে আমাকেই হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে আর আমার বউ ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে খাচ্ছে। না না, মেয়েরা অত ভয়ঙ্কর প্রাণীও নয়,
অবশ্য এ কথা মানছি যে শ্যারনের মতো স্ত্রী লাখে একটা মিলে। তবু বাজি রেখে বলতে পারি, বিবাহিত জীবন অতি মধুর। এই পাইকারি হারে ডিভোর্সের সময় আপনার মুখে ম্যারিড লাইফের প্রশস্তি ভারী ভালো লাগছে স্যার। তার কারণ আমি খুব লাকি স্যাভিল, আমার জীবনসঙ্গিনী আমায় খুব ভালোবাসে। ভালোবাসা যে কি জিনিস তা শুধু সেই জানে যে পেয়েছে। শ্যারন মুখ নিচু করে সলজ্জ হাসল। স্যাভিয়েলের মুখের হাসিটা কেমন যেন ব্যঙ্গ বঙ্কিম ঠেকল রবার্টের। ওর সকৌতুক দৃষ্টি যেন বলতে চায়, তাই বুঝি সত্যি তুমি ভালোবাসা পেয়েছ? সবটাই প্রতারণা নয় তো? হ্যাঁ, প্রতারণাই তো। স্যাভিয়েল আর শ্যারন মাসের পর মাস ধরে তাকে প্রতারণা করে চলেছে। ওরা কী ভাবে মেজর ডিমেলো একটা আকাট মূর্খ, কিছুই বুঝতে পারবেন না? বিগত ছমাস ধরে শ্যারন তাকে ঠকাচ্ছে। ওর চলনে বলনে পরিবর্তন এতটাই সুস্পষ্ট যে একজন অন্ধও বুঝতে পারবে। আর মেজর ডিমেলো তো একজন রীতিমতো চক্ষুষ্মান সতর্ক ব্যক্তি। শ্যারন কি করে ভাবল যে স্যাভিয়েলের সঙ্গে তার গুপ্ত প্রেম ওর চোখে পড়বে না? মেজর ডিমেলো স্যাভিয়েল আর শ্যারনের দিকে তাকিয়েছিলেন। আজ এই সন্ধ্যাটা ওদের জন্যই বেছে নিয়েছেন তিনি। এই জন্যই তো স্যাভিয়েলকে নিমন্ত্রণ করেছেন। অনেক ভেবে চিনতে এই সিদ্ধান্তে এসেছেন। যখন প্রথম বুঝতে পেরেছিলেন তখন মাথা গরম হয়ে গিয়েছিল। ভেবেছিলেন রাইফেলটা বের করে দুজনকেই গুলি করে মারবেন, কিন্তু পারেননি। যতবার ভেবেছিলেন ততবার তার হাত কেঁপেছিল। শ্যারন, ওর দীর্ঘ 20 বছরের সঙ্গিনী, ন্যান্সির মা, ওর জীবনের একমাত্র প্রেম, একটা মানুষ সারা জীবনে যতখানি ভালোবাসতে পারে তার চেয়েও বেশি ভালোবাসা দিয়েছেন উনি শ্যারনকে। সেই শ্যারনকে কিভাবে নিজের হাতে গুলি করবেন? অসম্ভব। তাছাড়া ন্যান্সি কি জানবে? যে বাবা মায়ের অতলান্তিক প্রেমের নিদর্শন সে দেখে এসেছে, সেখানে তাকে জানতে হবে যে তার মা একজন বিশ্বাসঘাতিনী, ওর বাবা একজন খুনি। অগত্যা পরিকল্পনা বাতিল করতে হলো। রোজ সকালে সন্দিগ্ধ দৃষ্টিতে দেখেছেন শ্যারন সুন্দর করে সেজে গুজে বেরোচ্ছে। রোজ রাতে অস্থির চিত্তে দেখেছেন একটা গাড়ি চুপিসারে এসে নামিয়ে দিয়ে গেল ওকে। গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো স্যাভিয়েল, নিবিড় আলিঙ্গন করে আলতো চুম্বন এঁকে দিল শ্যারনের কপালে, তারপর গাড়ি নিয়ে হুশ করে বেরিয়ে গেল। মেজরের বুকের ভেতর তখন টিপটিপে রক্তক্ষরণ। কে এই স্যাভিয়েল? শ্যারন বলেছিল স্যাভিয়েল ওর কলেজের বন্ধু, বহু বছরের বন্ধুত্ব ওদের, কিন্তু বিয়ের পর আর যোগাযোগ ছিল না। হঠাৎ একদিন পার্ক স্ট্রিটের স্যালোতে আবার দুজনে দেখা হয়ে যায়। স্যাভিয়েল চুল স্টাইল করতে এসেছিল, সেখানেই ফের যোগাযোগ, কিন্তু সম্পর্কটা আর ক্লায়েন্টের সীমার মধ্যে রইল না। স্যাভিয়েলের সঙ্গে প্রায় কফি শপে যেতে শুরু করল শ্যারন, কখনো রেস্টুরেন্টে কখনো বা পাবে না, এগুলোর কোনোটাই মেজর নেহাতি কল্পনা করেননি। তার পরিচিত দু একজন ওদের দেখে ফেলেছিল, তারাই এসে বলেছে ওকে। মেজর প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু এরপর একদিন সচক্ষে দেখলেন। শ্যারনের সঙ্গে দেখা করতে স্যালোয় গিয়েছিলেন, শ্যারনকে কিছুই বলেননি, ইচ্ছে ছিল ওকে চমকে দেওয়ার, কিন্তু যা দেখলেন তাতে নিজেই চমকে গেলেন। ওর চোখের সামনে স্যালোর গেট খুলে বেরিয়ে এলো শ্যারন আর স্যাভিয়েল, হাত ধরাধরি করে, ঠিক যেন সদ্য প্রেমে পড়া দুই যুবক যুবতী। রাস্তার উপরে দুজন নির্লজ্জভাবে দাঁড়িয়ে রয়েছে। শ্যারন স্যাভিয়েলের চুল আদর করে ঘেঁটে দিচ্ছে, আর স্যাভিয়েলও ছদ্য রাগে সেটা উপভোগ করছে। মেজরের মনে হচ্ছিল ওর গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, পরপর করে পুড়ে যাচ্ছে হৃদয়, চোখ দুটো বুঝি এখনই জ্বলে পুড়ে গলে বেরিয়ে আসবে। মনে হচ্ছিল এখনই তিনি একটা বোমার মতন ফেটে পড়বে, বিস্ফোরণে উড়ে যাক সব কিছু।
সমস্ত দুনিয়া, সমস্ত মানুষ জ্বলে পুড়ে খাক হয়ে যাক এই মানব বোমায়। কিন্তু সেদিন তিনি ফেটে পড়েননি, বরং নিশ্চুপে চলে এসেছিলেন বাড়িতে। কিন্তু আজকে ফাটবেন। মেজর ঘড়ি দেখলেন, আর মাত্র 3 মিনিট। স্যাভিয়েল আর শ্যারন তখন হাসি মুখে নিজেদের মধ্যেই কথাবার্তা চালাচ্ছে। স্যাভিয়েলের নেশা বেশ চড়েছে, দামি উইস্কির গ্লাসে চুমুক দিচ্ছে ঘন ঘন। মেজরের হাসি পেল। ওরা জানেও না যে সামনে বসে থাকা মানুষটির কোটের ভেতরে, বুকের একদম কাছে টিকটিক করছে একটা বোম, আর ঠিক 3 মিনিট পরেই সেটা ফাটবে। ছাই হয়ে যাবেন মেজর, ছাই হয়ে যাবে শ্যারন এবং স্যাভিয়েল, ছাই হয়ে যাবে ওদের প্রেম। নিজে তো মরবেনই, ওদেরও মারবেন। মিলিটারিতে থাকাকালীন অনেক জঙ্গি দলের নেতাদের মেরেছেন তিনি, তাই সকলেই ভেবে নেবে যে কোনো জঙ্গি সংগঠনই প্রতিশোধ নিতে এই বিস্ফোরণ ঘটিয়েছে। ন্যান্সিও তাই ভাববে। স্বপ্নেও সে কল্পনা করতে পারবে না যে এই ষড়যন্ত্র স্বয়ং তার বাবারই করা, কারণ নামে কোনো কলঙ্ক লাগবে না। পরিকল্পনাটা জবরদস্ত, তবে কঠিন ছিল বোমাটা জোগাড় করা। এতল্লাটের সবচেয়ে বড় বোমাবাজ বিল্লার কাছে যেতেও হয়েছিল তাকে। বিল্লা কয়েক বছর আগেও বম্ব এক্সপার্ট ছিল, তার তৈরি বম্ব বেশিরভাগ ক্ষেত্রে ডিফিউজ করা যেত না। বম্ব স্কোয়াডকে সে রীতিমতো হিমশিম খাইয়ে ছাড়ত। কিন্তু এরকমই একদিন বোম তৈরি করার সময় তার অসতর্কতাবশত একটা বিস্ফোরণ ঘটে। কপাল জোরে বিল্লা প্রাণে বেঁচে গেলেও ওর গোটা মুখটা গিয়েছিল পুড়ে, পা দুটো উড়ে গিয়েছিল বিস্ফোরণে। তারপর থেকে সে প্রতিজ্ঞা করেছিল জীবনে আর কখনো বোমা বানাবে না। কিন্তু মেজর অনেক ভেবেচিন্তে তারই শরণাপন্ন হলেন। কোনো ভূমিকা না করেই বললেন, বিল্লা, আমার একটা মারাত্মক টাইপের বম চাই, তুই যত টাকা চাইবি দেব, কিন্তু বমটা ডিফিউজ করার সাধ্য যেন কারোর বাপেরও না থাকে। বিল্লার পোড়া মুখে আতঙ্কের ছায়া পড়ে। কি বলছেন স্যার, আমি তো বম টমা তৈরি করি না, আমার বউ মাথা দিব্যি দিয়েছে, এ কবছর আমি একটাও বোমা তৈরি করিনি। তাহলে দিন কাটে কী করে তোর? বিল্লা উদাস দৃষ্টিতে ওর ক্রাচ দুটোর দিকে তাকায়। কি আর করবো স্যার, বলতে লজ্জা করে, তবে এখন আমি ভিক্ষা করি। শোন বিল্লা, আমার জন্য তোকে একটা বম তৈরি করতেই হবে, যদি না করিস তবে আমি মিথ্যে মামলায় তোকে ফাঁসাবো, পুলিশের কাছে মিথ্যে বয়ান দেবো যে তুই আমার বাড়িতে বম প্ল্যান্ট করে আমায় মারার হুমকি দিয়েছিস, তারপর কি হবে তা তুই ভালোই জানিস। বিল্লা ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। মেজর স্থির দৃষ্টিতে তাকে কিছুক্ষণ মাপলেন, সে ভয় পেয়েছে বুঝে খানিকটা আশ্বস্তও হলেন। আর যদি তুই বমটা তৈরি করে দিস তবে এত টাকা পাবি যে তোকে আর জীবনে ভিক্ষে করতে হবে না, নিজের গ্রামে ফিরে গিয়ে শান্তিতে আরাম আয়েস করে জীবন কাটাবি। বিল্লা শুকনো ঠোঁট চাটল, কি যেন ভেবে নিয়ে বলল, আমার নাম আসবে না তো? একতাড়া নোট ওর হাতে ধরিয়ে দিয়ে বলেছিলেন মেজর, আসবে না, এনে এতে 10 লাখ টাকা আছে অ্যাডভান্স, বাকি 10 লাখ মাল ডেলিভারির সময় পাবি। বিল্লা আর আপত্তি করেনি, বরং মেজরের কথা মতোই সে একটা টাইমার বম তৈরি করে আজ সকালেই টাইমার সেট করে ডেলিভারি দিয়েছে। জিনিসটা দেখে আশ্বস্ত হয়েছেন মেজর, বিল্লার হাতে জাদু আছে, এই চকচকে বোমটাকে ডিফিউজ করার সাধ্য কারণ নেই, কেউ পারবে না এই ভয়ঙ্কর মারণাস্ত্রকে বিফল করতে। এই মুহূর্তে মেজরের ঠিক বুকের কাছে উষ্ণ স্পর্শ ছড়াচ্ছে সেই টাইমার বোম, তার হৃদস্পন্দনের তালে তালে টিকটিক করছে। মৃত্যু ভয় তার মনের মধ্যে এক মুহূর্তের জন্য থাবা বসাতে পারেনি। তার ইস্পাত কঠিন সংকল্পে সামান্যতম দুর্বলতা আনতে পারেন। যেদিন শ্যারনের সঙ্গে স্যাভিয়েলকে দেখেছিলেন সেদিনই তো মৃত্যু হয়ে গিয়েছিল মেজর রবার্ট ডিমেলো। আজ নেহাতি তার আনুষ্ঠানিক মৃত্যুর দিন,
আজ ওর মস্তিষ্ক বরফের মতো ঠান্ডা। যা করছেন তার জন্য বিন্দুমাত্র দুঃখ কিংবা অনুতাপ নেই। রবার্ট, কি ভাবছো বলো তো? তখন থেকে স্যাভি তোমার কানের কাছে বকবক করে মরছে, কিন্তু তুমি কিছু শুনছোই না। না তো, সবই তো শুনছি। আর মাত্র এক মিনিট, স্যাভিয়েলের ততক্ষণে নেশা চড়ে গিয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে সে আর হুঁশে নেই। সে স্খলিত স্বরে বকবক করছিল। এতক্ষণ ধরে কি বলছে তা খেয়াল করেননি মেজর। এবার খেয়াল করলেন। স্যাভিয়েল বলে চলেছে, আপনি সত্যিই ভাগ্যবান স্যার, শ্যারনের মতো স্ত্রী পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। আমার জীবনে তো কোনোদিন ভালোবাসা জুটল না, কোনোদিন জুটবেও না। ও গড, আই এম সো লোনলি। আর চোখে ওর দিকে তাকালেন মেজর। ন্যাকা, পরে স্ত্রীকে নিয়ে খেলায় মেতেছ, আবার শ্যারনকে ছিনিয়ে নিয়েছো আমার কাছ থেকে, আর এখন বলছো তুমি একা। ন্যাকামি হচ্ছে? আই এম কার্সড স্যার, আমি অভিশপ্ত। সব প্রেমিক আমায় ছেড়ে চলে গিয়েছে। আই এম সো লোনলি। নেশার ঝুঁকে কি যা তা বকছে ছেলেটা। মেজর বিরক্ত হলেন। গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ড বলছে? তিনি শুধরে দিলেন, স্যাভিয়েল বয়ফ্রেন্ড নয়, গার্লফ্রেন্ড। প্রেমিক নয়, প্রেমিকা। না না স্যার, অ্যান এমফ্যাটিক নো। আমি কোনো মেয়েতে ইন্টারেস্টেড নই স্যার। আমি পুরুষে আসক্ত, সেজন্যই তো বলছি আই এম কার্সড, আই এম গে। আর 20 সেকেন্ড, বোঁ করে ঘুরে গেল মেজরের মাথাটা। কি বলছে স্যাভিয়েল? ও সমকামী, মেয়েদের প্রতি ওর কোনো আসক্তি নেই। তবে শ্যারন? শ্যারন আমার খুব ভালো বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। একমাত্র ওই জানে আমি কি। আমার মা, আমার পরিবার কেউ জানে না, তাই সব কিছুই ওর সঙ্গে শেয়ার করি আমি। আমার দুঃখটা একমাত্র ওই বোঝে। আর 10 সেকেন্ড, তারপরেই হবে বিস্ফোরণ। মেজর হতবুদ্ধির মতো বসে আছেন, কি করবেন বুঝতে পারছেন না। একবার তাকালেন শ্যারনের দিকে। শ্যারন বিষণ্ন মুখে মাথা ঝাঁকায়। অর্থাৎ স্যাভিয়েল যা বলছে তা সত্যি। ওদিকে বুকের কাছে টিকটিক করছে টাইমার বম। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2। কি মর্মান্তিক! তিনি চোখ বুঝে ফেললেন। তার বুকের মধ্যে প্রবল আন্দোলন, বুক কাঁপিয়ে একটা অসহ্য ব্যথা টের পেলেন। তার সঙ্গে এও টের পেলেন যে তিনি আস্তে আস্তে অসাড় হয়ে যাচ্ছেন। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর কিছু বোঝার আগেই সোফা থেকে মেঝেতে লুটিয়ে পড়লেন মেজর ডিমেলো। এর ঠিক ঘণ্টাখানেক আগের কথা, বিল্লা বেরোনোর সব প্রস্তুতি সেরে ফেলেছে। মেজরের দেওয়া টাকার বান্ডিলগুলো ব্যাগে ভরছে দ্রুত। হাতের কাছে যা পেল সসব ব্যস্তে গুছিয়ে নিল দুটো বাক্সে। তার কাজ করার ধরনেই স্পষ্ট, সে পালাচ্ছে। গোমতি, এ গোমতি, তাড়াতাড়ি কর, হাতে একদম সময় নেই। তার স্ত্রী গোমতি তৈরি হচ্ছিল। স্বামী তাড়া খেয়ে ভেতরের ঘর থেকে বেরিয়ে এসে জানতে চাইল, আরে বাবা, তুমি এত তাড়া দিচ্ছ কেন বলো তো? তাছাড়া আমরা যাচ্ছি বা কোথায়? তোর বাপের বাড়িতে। কিন্তু কিন্তু কেন? আহ, অত বলার সময় নেই, পথে যেতে যেতে সব বলবো, এখন চল। গোমতি তার দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে বলল, চলো, আমি তৈরি। তাড়াতাড়ি ক্রাচ দুটো নিয়ে বেরিয়ে পড়ে বিল্লা, সঙ্গে বাক্স প্যাঁটরা নিয়ে গোমতি।
মেজর ডিমেলো ওর হদিশ আর কখনো পাবেন না, ভাবতেই ভীষণ হাসি পেল তার। মেজর এখনো জানেন না কী নিয়ে গিয়েছেন, তবে অচিরেই জানবেন। গোমতীকে ছুঁয়ে সে প্রতিজ্ঞা করেছিল জীবনে আর কোনো দিন বোম বানাবে না, কিন্তু মেজরের শাসানিতে ভয় পেয়ে গিয়েছিল। তাছাড়া অতগুলো টাকার লোভও সামলাতে পারেন, তবু গোমতীকে দেওয়া প্রতিজ্ঞার মান রেখেছে। এমন বোমা বানিয়েছে যা দেখতে অবিকল টাইমার বম্বের মতো, টাইমারও আছে কিন্তু আর কিচ্ছু নেই। ও বোমা জীবনে ফাটবে না, কারণ ওর ভেতরে কিছুই নেই। টাইমার টিকটিকিয়ে একসময় থেমে যাবে, আর কিচ্ছু হবে না, ভাবতেই একটা তৃপ্তির হাসি ফুটে উঠল ওর মুখে। আর কোনোদিনও এ শহরে ফিরবে না, ওর কাছে এখন কড়কড়ে 20 লাখ টাকা, তাই দিয়েই গ্রামে জমি কিনবে, চাষবাস করবে, কিন্তু আর কোনোদিনও বোমা তৈরি করবে না, কোনোদিনও না। দেখলেন তো অতিরিক্ত অধিকার বোধ স্বাস্থ্যের জন্য কেমন হানিকারক। আপনারও যদি এই বোধ মাত্রা ছাড়ায় তাহলে এখনই সাবধান হয়ে যান, নইলে কোনো একদিন দুম করে আপনারও হৃদয় বোমার বিস্ফোরণ করতে পারে। আজকের গল্প পাঠিয়েছিলেন শায়ক আমান। বিভিন্ন চরিত্রে শায়ক, আলোকলতা, দিগন্তিকা এবং আমি তমাল। শব্দ ও আবহ সংযোজনে শায়ক, পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিপ্রত। শেষ হল সায়ন্তনী পুততুণ্ডের কাহিনী বোমা। সকলে খুব ভালো থাকবেন, শুভরাত্রি।